রায়গঞ্জ শহরের দেবীনগরের বড়মা মন্দির কমিটির পক্ষ থেকে সামাজিক কর্মসূচি, রবিবার পবিত্র রথযাত্রা উৎসব। এই পুণ্যতিথিতে এদিন বড়মা মন্দিরের পক্ষ থেকে দুপুরের আহার বিতরণ করা হয় গরিবগ্রস্ত মানুষ জনেদের জন্য। রায়গঞ্জের কুলিক ফরেস্ট সংলগ্ন স্থানে এই কর্মসূচিটির আয়োজন করা হয়। আগামীতেও এমন উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মন্দির কমিটির প্রতিনিধি স্বপন চক্রবর্তী। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে এবং মালদার ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে ব্যবসায়ীদের সুবিধার্থে গৌরবঙ্গ হকার্স কর্নারের উদ্বোধন করা হল রবিবার। ইংরেজ বাজার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী রাজ্য সড়কের পাশে এই হকার্স কর্নারের উদ্বোধন করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনু সাহা কাকুলি চৌধুরী, শুভময় বসু সহ অন্যান্যরা। টানা বৃষ্টিতে জলস্তর বেড়ে যাওয়ায় ভেঙে গেল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের পার্বতীপুর এলাকার খাড়ির ওপর নির্মিত কালভার্টটি। জলের তোড়ে ধসে যায় যাতায়াতের রাস্তা, ফলে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন চালুন গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত রায়। রথের রশিতে টান দিতে হাজার হাজার ভক্তের সমাগম হলো কালিয়াগঞ্জে। রবিবার কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জের নাট মন্দির ময়দানে রথযাত্রা উৎসব এবং মেলাকে ঘিরে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে পূজা অর্চনার পর জগন্নাথ সুভদ্রা বলরামকে সুসজ্জিত করে রথে চড়ানো হয়। রথের রশি টানতে দিনে ভক্তদের ভিড় উপচে পড়ে। বিকেলে রথে করে মাসির বাড়ি রওনা দেয় জগন্নাথ সুভদ্রা এবং বলরাম। আগামী 16 জুলাই উল্টো রথযাত্রার দিন পুনরায় নাট মন্দিরে ফিরে আসবে জগন্নাথের এই রথ। এই উপলক্ষে বসেছে মেলা। রবিবার দুপুরে বালুরঘাট জেলা বিজেপির কার্যালয়ে ভূমি পূজার মধ্যে দিয়ে নতুন ভবনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিনের ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, তপনের বিধায়ক বুধরায় টুডু, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, বিজেপির বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। রথযাত্রা উপলক্ষে বেহাল রাস্তা সংস্কার এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো ইটাহারে। রবিবার সকালে ইটাহার 6 নম্বর তৃণমূল কংগ্রেসের পরিচালিত পঞ্চায়েত দপ্তরের আর্থিক তহবিলে ইটাহার শ্রীপুর এলাকায় বেহাল রাস্তা সংস্কার এবং ইটাহার শহরের পোরশা থেকে দাসপাড়া পর্যন্ত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। শহরের রাস্তা দিয়ে রথ পরিক্রমা এবং সাধারণ মানুষের সুবিধার্থে রাস্তা সংস্কার এবং পরিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান বিলকিস পারভেজ। রথের দড়িতে টান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এলগিন রোড থেকে রওনা দেয় জগন্নাথ দেবের শোভাযাত্রা। রথের দড়িতে টান দিয়ে শোভাযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এলগিন রোড এলাকা মুড়ে ফেলা হয়েছিল নিশ্ছিদ্র নিরাপত্তায়। বৃষ্টিকে উপেক্ষা করে এদিন রথযাত্রার সূচনায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী। রথযাত্রা উপলক্ষে রাজ্যের মানুষকে শুভকামনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তর দিনাজপুর জেলার চ্যাম্পিয়ন ক্যারাটে প্রতিযোগিতা এবং সেমিনারের আয়োজন করা হলো ইটাহারে। এদিন উত্তর দিনাজপুরের ডিও ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইটাহার হাইস্কুল প্রাঙ্গণের সভাকক্ষে ক্যারাটে প্রতিযোগিতা এবং সেমিনারের জেলার বিভিন্ন প্রান্তের 110 জন ছাত্রছাত্রীরা বিভিন্ন বিভাগে ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নেয়। ছাত্রছাত্রীদের ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিতে এবং আগ্রহ বাড়াতে এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজু রবিদাস, রাজেন শর্মা, মৃত্যুঞ্জয় দে প্রমুখ। সুসজ্জিত রথে চড়ে মাসির বাড়ি রওনা দিলেন কোচবিহারের রাজাদের আরাধ্য দেবতা মদন মোহন। সঙ্গে থাকবে ডাংরাই ও রাজমাতা মন্দিরের মদন মোহন। এদিন মূল মন্দির থেকে বের করে কাঁচামিয়া মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। এবারে রায়গঞ্জ শহরে পথ চলা শুরু করলো খোস্টা ইলেকট্রনিক্স এর শোরুম। গোটা বাংলা জুড়ে 7টিরও বেশি ব্রাঞ্চ রয়েছে খোস্টা ইলেকট্রনিক্স এর। এবারে তাতে সংযোজন হলো রায়গঞ্জ। রায়গঞ্জ শহরের প্রাণ কেন্দ্র মোহনবাটিতে মূল সড়কের পাশেই তৈরি হয়েছে খোস্টার নতুন ব্রাঞ্চ। রবিবার রথযাত্রা উৎসবের পূর্ণ লগ্নে এই শোরুমের উদ্বোধন করলেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু। রবিবার পবিত্র রথযাত্রা উৎসব। সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ি চলেছেন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি রায়গঞ্জ শহরেও। রায়গঞ্জের বন্দর ভারত সেবক সমাজের সহযোগিতায় এবং ইসকনের উদ্যোগে রথযাত্রা উৎসব পালন করা হয়। রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে রবিবার দিনভর রথ উৎসবে মেতে ছিলেন সাধারণ মানুষজন। প্রচুর রথ এদিন রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে। এদিন রায়গঞ্জের দেবীনগর এলাকা থেকে বের হয় ইসকন মন্দিরের রথ। সুসজ্জিত রথে এদিন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে পুজো দিয়ে আরতি করা হয়। নারকেল ফাটিয়ে রথযাত্রার শুভ সূচনা করা হয়। মহাসাড়ম্বরে পালিত হলো রথযাত্রা উৎসব। রথের রশিতে টান দিতে ভক্তদের ভিড় উপচে পড়ে রাস্তায় রাস্তায়। সারা দেশের সঙ্গে একই ছবি দেখা গেল গাজলেও। এদিন শালবোনা মোড় এলাকা শ্রী চৈতন্য অনাথ শিশু সেবা আশ্রম গাজল কর্তৃপক্ষের সার্বজনীন রথযাত্রা, করলা ভিটা সহ বিভিন্ন কমিটির পক্ষ থেকে রথযাত্রা উৎসব পালন করা হয়। হেমতাবাদ ব্লকের রথ উৎসবগুলির মধ্যে অন্যতম হেমতাবাদের বারুইবাড়ি রথ উৎসব কমিটির রথ। এই বছর এই রথের 31তম বর্ষ। রবিবার বিকেলে বারুইবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে একটি সুসজ্জিত রথ বেরিয়ে হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে।
রথযাত্রা উৎসব পালিত হলো কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায়। রবিবার বিকেলে সুসজ্জিত রথ বের হয় শহরের একাধিক উদ্যোক্তাদের তরফে। কালিয়াগঞ্জের গৌর ভক্তবৃন্দের ব্যবস্থাপনা এবং ইসকনের সহযোগিতায় জগন্নাথ রাম মন্দির প্রাঙ্গণ থেকে প্রথমবার রথযাত্রা উৎসবের সূচনা হলো এদিন। রথযাত্রায় অংশ নিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রথযাত্রা উপলক্ষে বালুরঘাট ব্লকের বলদার গ্রামের জগন্নাথ মন্দির রথযাত্রার পথে ঝাড় দিয়ে রাস্তা পরিষ্কার করেন। এরপর রথের রশিতে টান দেন তিনি।